আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম আমি মামুন, আপনারা দেখছেন মামুন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ড্রেসটি, এই ড্রেসটি কীভাবে কাটিং করলাম আজকে এই ভিডিওতে আপনাদেরকে তাই দেখাবো। তো নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কাটিং সেলাইটা দেখাবো, কীভাবে আমি এটা সেলাই করেছি। তো এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে শুধু কাটিংটাই দেখাচ্ছি। তো ছোট্ট একটি ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো জামাটি দেখতেই পাচ্ছেন কেমন গর্জিয়াস দেখাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে মার্ক করছি, এটা হলো নিচের সাইডটা। নিচের সাইডটার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করে নিলাম, এটা হলো নিচের বাড়তি কাপড়টার জন্য, ভেঙে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি কাপড়টা যেভাবে ফেলছি এটা কিন্তু দুইটা ফোল্ড, মানে একটা দুইটা ফোল্ড করা আছে, এখানে 4 ফোল্ড কিন্তু না। আমি শুধু সামনের পার্টটা আমি কাটিং করছি প্রথমে, পরে আমি পিছনের পার্টটা কাটিং করব। তো অবশ্যই আপনারা যেভাবে আমি কাপড়টি ফেলছি ঠিক এইভাবে কাপড়টি ফেলবেন, এবং যে পাশ থেকে আমি নিচের সাইডটা নিয়েছি সেই পাশ থেকে নিচের সাইডটাই নিতে হবে। তো তারপর এই পাশে দেখলেন আমি 1/2 ইঞ্চি মার্ক করে নিলাম। 1/2 ইঞ্চি মার্ক করে নিচের মার্কটা থেকে আমি মোড়ার ডাউনের জন্য আমি এখানে 6.5 ইঞ্চি ডাউন দিলাম। তারপর আমি যেহেতু ফারার মাপ, কামিজ হবে এটা, সেহেতু ফারার মাপ অনুযায়ী ওইখানে আমি 22 ইঞ্চিতে মার্ক করে নিলাম। 22 ইঞ্চিতে মার্ক করে এখানে আমি 14 ইঞ্চিতে একটা মার্ক করলাম, এটা হলো কোমরের শেপটার জন্য। তো এখন আমি এগুলোকে লম্বা দাগ টেনে দিলাম। লম্বা দাগ টেনে দিয়ে নিচের যে মার্কটা আছে সেটা যেহেতু অনেক নিচে চলে গেছে, সেহেতু বডির শেপটা অত নিচ পর্যন্ত যাবে না, তাই আমি 2 ইঞ্চিতে আরও একটা মার্ক করে নিলাম। তো এখন আমি সামনের দিকে আমি 1/2 ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি, এটা হলো ভেঙে দেওয়ার জন্য, ভিতরে ভেঙে দেওয়ার জন্য 1/2 ইঞ্চি করে মার্ক করে নিলাম। তো তারপর আমি উপরের মার্কটা থেকে শোল্ডারের মার্কটা করছি, শোল্ডারের মাপটা নিলাম। তারপর এইটার মধ্যে আমি নিচ্ছি, আমি এখানে চেস্ট নিলাম 40 ইঞ্চি, তারপর আমি এখানে কোমরটা নিচ্ছি, ওয়েস্ট নিচ্ছি এখানে 36 ইঞ্চি, 36 ইঞ্চি 4/1/9 ইঞ্চি, আর এখানে 40 ইঞ্চি 4/1/10 ইঞ্চি, আর এখানে নিচ্ছি আমি 41 ইঞ্চি 10 ইঞ্চি নিলাম আমি নিচে। তো এখন আমি উপরের যে মার্কটা আছে শোল্ডারের মার্কটা সোজাসুজি নিচের দিকে নামিয়ে দিয়েছি, এবং চেস্ট এবং ওয়েস্টের যে মার্কগুলো ওগুলো আমি মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে করে শেপ কাট দিয়ে মিলাবেন আপনারা সবসময় শেপ কাটগুলো। আমি যেভাবে ব্যবহার করি, যেভাবে বসাই, সেমিভাবেই বসাবেন শেপ কাটগুলো, তাহলে আপনাদের জামাগুলোর ফিটিংগুলো আশা করি যে সুন্দর হবে। তারপর আমি আর্ম হোলের শেপটা দিয়ে দিলাম, মোড়ার শেপটা। এইভাবে করে আপনারা চক দিয়ে শেপটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর বাড়তি যে মার্কটা আছে, বাড়তি মার্কের জন্য আপনারা বাড়তি যতটুকু আপনারা রাখতে চান, তো এখানে সবসময় 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাপড়টা টেনে থাকবে না। যদি বেশি রাখেন তাহলে কিন্তু কাপড়টা টেনে থাকে। সো 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়তি রাখার চেষ্টা করবেন। তো এখন মোটামুটি উপরেরটা হয়ে গেল। তো এখন আমি কোমর থেকে, হিপ থেকে আমি এখানে একেবারে নিচ পর্যন্ত নামিয়ে দিব। নিচের গিয়ারটা আমি নিয়ে নিচ্ছি। নিচের গিয়ারটা আপনারা কাপড় যদি বহর বেশি হয় তাহলে আরও বেশি নিতে পারবেন। তো আমি এখানে 14 ইঞ্চি, টোটাল 14 ইঞ্চি নেব, তাহলে আমার 28 ইঞ্চি টিকবে। সামনের পাটটা 28 ইঞ্চি হবে, পিছনের পাটটা 28 ইঞ্চি হবে। এইভাবে করে আপনারা নিয়ে নেবেন। তো আমি নিচে 14 ইঞ্চি নিয়ে আমি এটা মিলিয়ে দিচ্ছি। বাড়তি যে মার্কটা আছে সেই মার্ক থেকে আমি নিচের একবার মার্ক পর্যন্ত আমি মিলিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আপনারা মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পর যদি সব কিছু ওকে থাকে চেক করে নেবেন। মাপটা অবশ্যই ভালো করে চেক করবেন, 2-3 বার করে চেক করে নেবেন। চেক করা নেওয়ার পর যদি ওকে থাকে তাহলে আপনারা জাস্ট কাটিং করে নেবেন। তো আমার এখানে আমি মাপটা চেক করে নিয়েছি, চেক করে নিয়ে আমি এখন কেটে নিচ্ছি।
তো ভিউয়ার্স, আমার ভিডিও কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আপনাদের সাপোর্ট পেয়ে আমি এ পর্যন্ত এসেছি। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আমার খুব ভালো লাগে। তো আশা করি এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন, আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের মোট ভিডিওগুলো কেমন লাগে। এবং ভিডিওর কোনো যদি আপনারা কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিওর মধ্যে জানিয়ে দেওয়ার। তো এখন আমি এই পাশের যে কাপড়টা আছে এই কাপড়টা ওই পাশে ফেলে আমি এই কাপড়টার উপরে সামনের পাটটা আমি ফেলে কেটে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেভাবে আমি ফেলছি কাপড়টা, সেম এইভাবে করে ফেলবেন, তাহলে আপনার কাপড়টা কিন্তু কম লাগবে। এইভাবে করে আমি কাপড়টা ফেলে নিলাম। ফেলে নেওয়ার পর আমি সামনের যে হাফ ইঞ্চি বাড়তি রেখেছিলাম ওই বাড়তি কাপড়টা কিন্তু এখানে হিসাব করা হবে না, বাড়তি কাপড়টা বাড়তিই রাখতে হবে। সামনের সাইডটা থেকে বাড়তি কাপড়টা বাড়তি রাখতে হবে যাতে করে আমার এটা মেইন কাপড়ের মধ্যে চলে না আসে। বাড়তি কাপড়টা বাড়তি রেখে যদি ঠিকঠাক থাকে সব কিছু, সব চারোদিকে মিলিয়ে দেখে নেবেন, দেখে নিয়ে কেটে নেবেন। তো এইভাবে করে আমি কেটে নিচ্ছি। পিছনের পাটটা এখন আমি কাটছি, সেম এইভাবে করে আপনারা পিছনের পাটটাও কেটে নেবেন। তো ভিউয়ার্স, একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলেন যে উনি ওই যে টেরাবেকার যে ভিডিওটা আছে ওই ভিডিওটা দেখেছিলেন। তো ওনার টেরাবেকার ভিডিওটা দেখার পর উনি জামাটা কাটিং করেছেন, কিন্তু তারপরেও টেরাবেকার থাকে। তো আমি সেই জন্য আপনাদেরকে বলে দেই, যারা টেরাবেকার যদি কোনো থ্রি পিস হয় তাহলে টেরাবেকার থ্রি পিসগুলো আপনারা প্রথমে প্রয়োজনে প্রথমে ধুয়ে নেবেন। যদি আপনার মনে করেন যে এটা সমস্যা হতে পারে তাহলে প্রথমে আপনারা ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে তারপর এটা কাটিং করবেন। টেরাবেকার যেভাবে মিলাতে হয় ওইভাবে মিলিয়ে নেবেন, আমি যেভাবে দেখিয়েছি সেম ওইভাবে আপনারা মিলিয়ে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন যে আমি যেভাবে বললাম এইভাবে করবেন, আশা করি যে আপনাদের জামাগুলো আর তেরাবেগা হবে না। তো এখন আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতাটা কেটে নেওয়ার জন্য আমি প্রথমে হাফ তো হাতার মুখের দিকে আমি হাফ ইঞ্চি বাড়তি রাখবো। হাফ ইঞ্চি বাড়তি রেখে আমি সেই মার্কটা থেকে 14.5 ইঞ্চি লম্বা নিব। তো এইভাবে করে আপনারা লম্বাটা নিয়ে নেবেন। লম্বাটা নেওয়ার পর এখানে আমি এই পাশে হাফ ইঞ্চি বাড়তি রেখে মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে আমি এখানে মোড়ার শেপের জন্য আমি 2.5 ইঞ্চি পরিমাণ মার্ক করে এটাকেও লম্বা দাগ টেনে দিলাম। তারপর এইভাবে শেপ দিয়ে আপনারা মাপটা চেক করে নেবেন যে মোড়ার সাথে এখানের মাপটা যেটা আপনারা নিচ্ছেন মিলছে কিনা। যদি মিলে তাহলে ওকে, আর অবশ্যই এটা হলো আপনার হাতার মধ্যে কুচি আছে, তো কুচির জন্য আপনারা বাড়তি কাপড়টা অবশ্যই নেবেন। এখানে বাড়তি কাপড় আমি 1 ইঞ্চি করে নিয়ে নিব, মোড়ার এদিকেও 1 ইঞ্চি বাড়তি নিব, এবং হাতার মুহুরির এদিক দিয়েও আমি 1 ইঞ্চি বাড়তি নিব। তো ভিউয়ার্স, ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসলাম। নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে এটা সেলাই করলাম দেখাবো। তো আশা করি ভিডিওটি দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।